নমস্কার আমার প্রিয় বন্ধুদের ও আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেদের আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সামনে বিভজ্যত নিয়ম বা টেস্ট অফ ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করব। ভিডিও প্রথমেই আমি বলবো, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে, দুই দ্বারা বিভজ্য কখন হবে? যদি কোনো সংখ্যা শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে, যেমন 430 বা 832 ইত্যাদি সংখ্যার একক অঙ্কটি যেরকমে শূন্য বা দুই। সুতরাং সংখ্যা দুটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে। পরে তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, যদি সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে, যেমন 246372। এই সংখ্যাটি প্রত্যেকটি অঙ্কের যোগফল সমান 2+4+6+3+7+2=24 হচ্ছে, যেটা তিন দ্বারা বিভাজ্য। সুতরাং 246372 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। এবার আমি আলোচনা করছি চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার ডান দিকের শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় অথবা শেষ দুটি অঙ্ক শূন্য হয় তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে, যেমন 6-3-6-0-0-3-8-2-2-8। এখানে 0-0 আছে, এখানে 2-8 আছে। সুতরাং সংখ্যা দুটির শেষ অঙ্ক যেরকমে 0-0-2-8, তাই সংখ্যা দুটি চার দ্বারা বিভাজ্য হবে। পরে পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, কোনো সংখ্যার একক অঙ্ক শূন্য অথবা 5 হয় তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, যেমন 3-4-5-0-0-3-4-2-5। এই সংখ্যা দুটির একক অঙ্ক 0-5, সুতরাং সংখ্যা দুটি 5 দ্বারা বিভাজ্য হবে। পরে ৬ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, কোনো সংখ্যার প্রত্যেক অঙ্কগুলি যোগফল যদি 2 বা 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, তবে শেষে অথবা শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে, অথবা কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা পৃথকভাবে বিভাজ্য হবে, যেমন 4-6-5-7-2-কে লেখা যেতে পারে 4+6+5+7+2=24। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই 6 দ্বারা বিভাজ্য হবে। আবার 3-7-2-5, এই সংখ্যাটি 2 বা 3 দ্বারা বিভাজ্য হবে না। এবার 7 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, কোনো সংখ্যার ডান দিক থেকে তিনটি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলি জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে, যেমন 2-4-6-3-8-9-1-3-2। এখানে লাল দিয়ে লেখা সংখ্যাগুলো জোড় সংখ্যা আর এমনি সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। এই সংখ্যাটির ডান দিক থেকে তিনটি করে অঙ্ক নিয়ে বিজোড় স্থানে যোগফল হচ্ছে 132+264=396 এবং জোড় স্থানের সংখ্যা 389। সুতরাং বিয়োগফল 396-389=7। সুতরাং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। পরে 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, কোনো সংখ্যার শেষ তিনটি অঙ্ক 0-0-0 অথবা 8 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, যেমন 3-6-3-0 আবার 3-4-2-2-8। এই সংখ্যা দুটির শেষ তিনটি অঙ্ক 0-0-0 এবং 2-4-8, যা 8 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যা দুটি 8 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম,
কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 4 7 3 1 সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 যুক্ত 4 যুক্ত 7 যুক্ত 3 যুক্ত 1 সমান 18, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসছি 10 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার একক অঙ্ক শূন্য হলে সংখ্যাটি অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 6 7 8 0 সংখ্যাটির একক অঙ্ক শূন্য, সুতরাং সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফলের বিয়োগফল শূন্য কিংবা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন 4 5 3 3 7 8 2, এখানে লাল কালি দিয়ে লেখা আছে বিজোড় সংখ্যা, আর যেগুলো কালি দেওয়া নেই সেগুলো জোড় সংখ্যা। সুতরাং এই সংখ্যাটি বিজোড় স্থানের অঙ্কগুলি যোগফল 2 যুক্ত 7 3 যুক্ত 4 সমান 16 এবং জোড় স্থানের অঙ্কগুলির যোগফল 8 যুক্ত 3 যুক্ত 5 সমান 16 এবং দুটির বিয়োগফল 16 মাইনাস 16 সমান 0। সুতরাং সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। 12 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার 3 এবং 4 দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। এবার 13 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক গুলির জোড় স্থান ও বিজোড় স্থানে যোগফলের বিয়োগফল 0 হয় কিংবা 13 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে। যেমন 2 5 6 9 1 6 7 3 8, সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে বিজোড় স্থানে যোগফল 7 3 8 যুক্ত 2 5 6 সমান 9 9 4 এবং জোড় স্থানে অঙ্কের সংখ্যা 9 1 6, সুতরাং বিয়োগফল 9 4 মাইনাস 9 1 6 সমান 78, যা 13 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। এরপর 14 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যা 2 অথবা 7 দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 14 দ্বারা বিভাজ্য হবে। পরের 15 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 3 এবং 5 দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। এরপর 16 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার শেষ অঙ্কের সংখ্যা যা গুণিতক সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 16 দ্বারা বিভাজ্য হবে। এরপর 17 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার ডান দিকে শেষ অঙ্কের সংখ্যা 5 গুণ করে গুণফলটি বাকি অঙ্কগুলির দ্বারা গঠিত সংখ্যার বিয়োগফল করে বিয়োগফল যদি 17 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই 17 দ্বারা বিভাজ্য হবে। যেমন 7 8 2 সংখ্যাটিকে লেখা যায় 78 মাইনাস 2 গুণিতক 5 সমান 68, যা 17 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। আবার একটা উদাহরণ হচ্ছে 7 7 5 2 সংখ্যাটির 7 7 5 মাইনাস 2 ইন্টু 5 সমান 765, অথবা এটাকে আবার লেখা যায় 76 মাইনাস 5 ইন্টু 5 সমান 51, যা আবার 17 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। এরপর 18 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার 2 এবং 9 দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে তবে সংখ্যাটি অবশ্যই 18 দ্বারা বিভাজ্য হবে। 20 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার একক অঙ্ক 0 এবং ডান দিকে 2টি অঙ্ক দ্বারা গুণিতক সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তবে সংখ্যাটি অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হবে। 25 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার ডান দিকে শেষ অঙ্ক 25 50 75 অথবা 00 হয় তবে সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে। এরপর হচ্ছে 125 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক 0 0 0 অথবা
125 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য হবে। ভিডিও সবাই ভিডিওর শেষে সবাইকে জানাই ধন্যবাদ। আবার দেখা হবে পরে ভিডিওতে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।